খুব দ্রুত উপায়ে কিভাবে বিয়েবাড়ির স্টাইলে ডাল রান্না করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছি, দেখুন ভেজে নিচ্ছি, এবং কিছু আলু এটা প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে এই যে ভেজে রাখা ডাল আর আলুগুলো সিদ্ধ করব আমরা, তো পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো ডালটি রান্নার জন্য কি কি লাগছে উপকরণ দেখে নিই। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মুরগির মশলা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখানে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি রেখেছি 1 কাপ পরিমাণের, আর এখানে মুরগির মাংস রেখেছি ম্যারিনেট করা। মুরগির মাংস না বলতে গেলে পা, গিলে, কলিজা এগুলো। তো আমরা কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ, মানে গরম মশলাগুলো দিয়ে দিব একে একে। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে নেবেন। এরপর একে একে সব মশলাগুলো আমরা দিয়ে দিব, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মুরগির মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া, আমাদের সব মশলা দেওয়া শেষ। এবার কিছুক্ষণ মশলাটা নেড়ে চেড়ে নিব। তবে খেয়াল রাখতে হবে আমাদের মশলাটা যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে হালকা পানি দিয়ে নিব। এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেলে আমরা ওই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা পা, গিলে, কলিজা, গলা টলা যা আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে, আমরা যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালের সাথে আলুটা, ওটা হয়ে গেছে সিদ্ধ, আমরা সেগুলো এখন এই যে ভুনে রাখা মুরগির ভিতর দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে নেব, খুব ঝটপট উপায়ে এই রান্নাটি। তো আমি কিন্তু এর মাঝে একটু ঢেকে নিয়েছিলাম, লবণ চেক করে লবণ দিয়ে নিচ্ছি, লবণটা আপনার স্বাদ মতো দিবেন।
একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা দিবেন আপনারা কতটুকু ঘন খাবেন তার উপরে তো আমি একটু পাতলা বেশি খাব এইজন্য 3 মগ পানি দিয়ে নিয়েছি তো এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমাদের ডাল রান্না শেষ এরকম আরো আকর্ষণীয় এবং লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ